শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং ঘরেই আছো। আজ আমি তোমাদেরকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ব্যাকরণ অংশে কারক নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কারক কি, কারকের প্রকারভেদ এবং কর্তৃ কারক থেকে সম্প্রদান কারক পর্যন্ত বিস্তারিত বর্ণনা করেছিলাম। আজ আমরা অপাদান কারক এবং অধিকরণ কারক নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে কি আসতেছে শিক্ষার্থীরা? অপাদান কারক। অপাদান কারক বলতে আমরা কি বুঝি? যা হতে বা থেকে কোনো কিছু পতিত, গৃহীত, চলিত, উৎপন্ন ইত্যাদি সম্পন্ন হয় তাকে অপাদান কারক বলে। অর্থাৎ ক্রিয়াকে হইতে থেকে ইত্যাদি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হলো গিয়ে তোমার অপাদান কারক। যেমন গাছ থেকে ফল পড়ে, এখানে গাছ অপাদান কারক। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আসো অধিকরণ কারক। অধিকরণ কারক বলতে আমরা কি বুঝি? যে স্থান, সময় বা বিষয়কে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে অধিকরণ কারক বলে। অর্থাৎ ক্রিয়াকে কোথায়, কখন, কিসে ইত্যাদি প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তা হলো অধিকরণ কারক। অধিকরণ কারক তিন প্রকার আমরা দেখি। খেয়াল করো শিক্ষার্থীরা, অধিকরণ কারক তিন প্রকার: কালাধিকরণ, আধারাধিকরণ এবং ভাবাধিকরণ। কালাধিকরণ, যে সময় বা যে কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ বলে, অর্থাৎ নির্দিষ্ট সময়। যেমন সকালে সূর্য উঠে, একটা নির্দিষ্ট সময় বুঝাইছে কখন সূর্য উঠে, সকালে সূর্য উঠে, যে এটা হলো গিয়ে তোমার কালাধিকরণ। আধারাধিকরণ, অর্থাৎ যে আধার বা স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তা হলো গিয়ে আধারাধিকরণ। যেমন তিলে তৈ আছে। এখন আসো ভাবাধিকরণ। ভাবাধিকরণ কি? যদি কোনো ক্রিয়াবাচক বিশিষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তবে তাকে ভাবাধিকরণ বলে। যেমন সূর্যোদয়ে অন্ধকার বিদূরিত হয়। শিক্ষার্থীরা খেয়াল করো, আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত। আধারাধিকরণকে আমরা আবার তিন ভাগে বিভক্ত করেছি: ঐকদেশিক, অভিব্যাপক, বৈশ্বিক। আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত: ঐকদেশিক, অভিভাবক, বৈষয়িক। ঐকদেশিক, বিশাল স্থানের, বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংগঠিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন পুকুরে মাছ আছে, পুকুর, পুকুর একটা বিশাল স্থান, কিন্তু মাছ হয়তো বা কোনো একটা পুকুরের কোনো একটা স্থানে আছে, পুকুরে মাছ আছে, এটা হলো গিয়ে তোমার ঐকদেশিক অধিকরণ কারক। তারপর আসতেছে অভিব্যাপক। উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যক্ত করে বিরাজমান থাকে তবে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। যেমন নদীতে পানি আছে। লাস্টে কি আসছে? বৈষয়িক। বৈষয়িক, কোনো বিশেষ গুণে কারো যদি কোনোরকম বিশেষ দক্ষতা বা ক্ষমতা থাকে তাকে বৈষয়িক আধারাধিকরণ বলে। যেমন করিম, গণিতে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো। ঠিক আছে শিক্ষার্থীরা,